হ্যালো বন্ধুরা, আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে আমরা এক এক জায়গায় এক এক রকম জাগার অযুতাংশ বলে, ফাঁকি বলে, কানি বলে, আজকে এসব বিষয় নিয়ে একটু আলোচনা করব। ডিসিমল কি? অযুতাংশ, ফাঁকি, কানি, গন্ডা, কড়া, এই বিষয়গুলি সবার জানা প্রয়োজন। অনেকে প্রশ্ন করেন এই বিষয়গুলি নিয়ে। আশা করি আপনাদের জানা থাকলে যে কোনো এলাকায় জমির পরিমাপ বের করতে পারবেন। তো আমরা এখন শুরু করব ডিসিমল। ডিসিমল কি? এক নম্বর, ডিসিমল বা শতাংশ একই জিনিস। যেমন আমরা বলে দেন এক শতাংশ বা এক ডিসিম, ডিসিমল আর শতাংশ একই জিনিস। তাহলে এই ব্যাপারে মোটামুটি আপনারা ক্লিয়ার, ডিসিমল আর শতাংশ একই জিনিস। ধরুন এটি একটি জমি, জমি এখান থেকে এখানে 20.87 ফুট, আবার এখান থেকে এখানে 20.87 ফুট, এখান থেকে এখানে 20.87 ফুট, টোটাল এখানে হবে 1 শতাংশ বা 1 ডিসিমল। মানে এই জমিটির চতুর্পাশে 20.87 ফুট, এখানে 20.87 ফুট, এখানে 20.87 ফুট, এখানে 20.87 ফুট, একে বলা হয় 1 শতাংশ বা 1 ডিসিমল। তাহলে 1 শতাংশ আর 1 ডিসিমল, এই ব্যাপার আপনারা ক্লিয়ার। এবার আমরা আসি অযুতাংশ। এক অযুতাংশ কি? আমি আপনাদেরকে সরকারি হিসাবে বলছি, যেমন 1 ডিসিমকে 100 দিয়ে ভাগ করলে যে অংশ আসবে তাকে বলা হয় 1 অযুতাংশ। তাহলে অযুতাংশ ব্যাপারও আপনারা ক্লিয়ার। এক ফাঁকি, এক ফাঁকি এবং এক বিঘা একই জিনিস। তবে এটি আপনারা মনে রাখবেন, এক ফাঁকি সমান সমান 33 ডিসিমল বা 33 শতাংশ। আমরা বলি না এক ফাঁকি, এক বিঘা। তাহলে আপনারা এটা জানতে হবে যে 33 ডিসিম বা 33 শতাংশ হয় এক ফাঁকি বা এক বিঘা। এই ব্যাপারও তাহলে আপনারা এখন ক্লিয়ার। এক ফাঁকি সমান সমান 33 ডিসিম, এটা মনে রাখবেন, বা 33 শতাংশ। এক কানি, এক কানি সমান সমান কি? তাহলে আমি বলবো এখন সরকারি হিসাবে এক কানি সমান সমান হচ্ছে 120 ডিসিমল। 120 ডিসিমল সমান সমান এক কানি, এটা মনে রাখবেন। অনেক সময় অনেক অঞ্চলে ধরা হন 40 ডিসিমল বা 14 শতাংশ এক কানি, কিন্তু সরকারি হিসাবে 120 ডিসিমল সমান সমান এক কানি। তাহলে আপনারা কানি সম্বন্ধে আপনাদের আইডিয়া হয়েছে। এক কানি সমান সমান ধরবেন 120 ডিসিম বা 120 শতাংশ। আমরা এখন চলে যাব গন্ডা। এক গন্ডা কত ডিসিমল? আমরা বলি না এই জমিটি এত গন্ডা। এক গন্ডা কত ডিসিমল সেটা আমরা জানবো। তার আগে আমাদের যে বিষয়টা জানতে হবে, সরকারি হিসাবে 20 গন্ডা সমান সমান এক কানি, এটি ভালোভাবে খেয়াল করেন। আপনি বলছেন, আমরা বলছি যে এক গন্ডা সমান সমান কত ডিসিম। আমরা সরকারি হিসাবে জানতে পারি যে 20 গন্ডা সমান সমান এক কানি। আমি এখন আপনাদেরকে দেখাবো সরকারি হিসাবে 20 গন্ডা সমান সমান এক কানি। তো 20 গন্ডা সমান সমান 120 ডিসিমল। 20 গন্ডা সমান সমান এক কানি হলে 20 গন্ডা সমান সমান 120 ডিসিমল, কারণ এক কানি কত ডিসিম? 120 ডিসিমল। তাহলে এক গন্ডা সমান সমান কত ডিসিম? আমরা সুতরাং এক গন্ডা সমান সমান 120 ভাগ 20 সমান সমান 6 ডিসিমল। তাহলে এক গন্ডা সমান সমান আমরা পাইছি 6 ডিসিমল। তাহলে আমরা এক গন্ডা সমান সমান কতটুক পাইছি? 6 ডিসিম। এবং যেসব অঞ্চলে
চল্লিশ ডিসিমে এক কানি, সেসব অঞ্চলে কীভাবে বাঘ করবেন? চল্লিশ নিচে দিবেন বাঘ বিশ, দুই বাঘ দুই, তাহলে কত ডিসিম হয়? দুই ডিসিম, এক ঘন্টা সমান সমান দুই ডিসিম। চল্লিশকে বিশ দিয়ে বাঘ দিলে দুই ডিসিম আসে, এক ঘন্টা সমান সমান দুই ডিসিম। তাহলে আমরা এখানে কত পাইছি সরকারি হিসাবে? এক ঘন্টা সমান সমান ছয় ডিসিম। এক কড়া সমান সমান কি? এক কড়া কিন্তু কানির সাথে সম্পর্কিত, এক কড়া কিন্তু কানির সাথে সম্পর্কিত। আমরা কড়ি বলি বা কড়া বলি একই কথা, আমাদের কানির হিসাবটা ভালোভাবে আগে আমাদের জানতে হবে। আগে বলেছি এক কানি সমান সমান কতটুকু? একশো বিশ ডিসিমল সমান এক কানি। সরকারিভাবে হচ্ছে যায় আশি কড়া সমান সমান এক কানি। আমরা বলছি এক কড়া সমান সমান কত ডিসিমল? আমি আবারও বলছি আশি কড়া সমান সমান এক কানি, আশি কড়া সমান সমান একশো বিশ ডিসিমল, এক কড়া সমান সমান একশো বিশ ভাগ আশি সমান সমান এক দশমিক পাঁচ ডিসিমল, এক দশমিক পাঁচ ডিসিমল। এক কড়া সমান সমান কত ডিসিম? দেড় ডিসিমারে, মানে ওয়ান পয়েন্ট ফাইভ ডিসিমল বা ওয়ান পয়েন্ট ফাইভ শতাংশ। তাহলে আমি আপনাদেরকে মনে হয় ভালোভাবে বুঝাতে পেরেছি, যদি না বুঝেন ভিডিওটি বারবার দেখবেন। যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টসের মাধ্যমে জানাবেন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।